আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে প্ল্যানোফিক্স ব্যবহার করলে ছোট ফল কেমন করে বড় হয় সে ফলগুলো দেখাবো। এটার বয়স আপনার হচ্ছে 36 দিন, তো দেখা যাচ্ছে 5-7 দিন বা 10 দিন পরেই হচ্ছে এটা হারভেস্ট করা হবে। তো এখনই যদি একটা এত সাইজ হয় তো এই 10-12 দিনে কিন্তু আরও বড় হবে। এটা হচ্ছে, দেখেন, এটা ঠিক হাইব্রিকেটের মতনই লাগে। প্রত্যেকটা ফল আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার 350 গ্রাম, এটা 400 গ্রাম, নিচেটা 500 গ্রাম। হ্যাঁ, বড়ো বড়ো সাইজ হয়েছে কিন্তু। এই দেখেন, খুব সুন্দর কালার হবে আশা করা যায়। এখন তো কিন্তু পাকে নাই, হালকা হালকা রঙ আসছে, মাটিতে ঝুলে আছে। দেখেন, তা চেক করুন, একটা ডোগা থেকে একটা ফল হয়েছে, তাও আবার কত বড় ফল। ঠিক আছে, তো এখানে প্রচুর ফল আছে। তো ওটা আমি বাড়ির আঙিনায় লাগানো হয়েছে, সেই ফলগুলো আপনাদেরকে একটু দেখাই আর একটু শেয়ার করি। আমার বাসার আঙিনায় ভাবলাম জমিটা পুরোনো থেকে কিছু ফল হোক, খাওয়ার জন্য হোক। এখন দেখি খেতেও পারবো, আবার দেখি এখন বাজারে সেল দেওয়ার মতনও হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি ড্রাগনগুলো। এই দেখেন কত সুন্দর সাইজ হয়েছে, শুধু একমাত্র হয়েছে আপনার প্ল্যানোফিক্সের কারণে। প্ল্যানোফিক্স ব্যবহার করবেন, দেখবেন আপনার ফল অনেক সুন্দর সাইজ হবে, অনেক সুন্দর সাইজ হবে। দেখছেন, সেম একবার হাইব্রিডের মতন হবে। তো ফলগুলো দেখাই, এখনও কিন্তু বড় হয় নাই, তো বড় হবে। তো হচ্ছে প্ল্যানোফিক্সটা আপনারা ব্যবহার করতে পারেন, যেহেতু ফল যেগুলো বড় সেগুলোর দাম কিন্তু একটু বড় সাইজের। আর এখন দেখি সবাই ইউজ করে, তো অনেকেই জানে না আসলে কী ওষুধ ব্যবহার করলে ফল বড় সাইজ হবে। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে এটা এখনও পাকে নাই, তো প্রচুর ফল আছে দেখবার মতন, সেটা আমি দেখাচ্ছি। এই যে ফল, পাতাগুলো সব পেছনে চলে গেছে, সব 300, 350, 400, 500 গ্রাম করে ড্রাগন আছে। তো এই ফলটা একটু লম্বা, দেখছেন একটু ম্যালোস টাইপের দেখতে। তো যাই হোক, পাকলে ওটার কালারটা চলে আসবে। ঠিক আছে, ওই ম্যালোসটা ওটা দেখা যাবে না, যেহেতু ওষুধ দেওয়া, তো ওই জন্য মনে করেন যে একটু বাঁকা হয়ে গেছে বা ডিসকালার হয়েছে। যাই হোক, তো এগুলো হচ্ছে আপনারা যারা অনেকেই জানেন না আসলে ফল, ছোটো ছোটো ফল, যে ড্রাগন লাগাতে গেলে অনেক টাকা ইনভেস্ট করা লাগে। ফল যদি ছোটো হয় আপনাদের কিন্তু লসের দিকে পড়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য বাজারে আসছে যেমন হচ্ছে প্ল্যানোফিক্স, এটা আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে সংগ্রহ করবেন। সংগ্রহ করে হচ্ছে আপনি চাইলে ফলে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে আপনার ফুল ফোটার 15-16 দিন পরে হচ্ছে আপনি এটারে দিতে পারবেন। ঠিক আছে, 15-16 দিন পরে দিতে পারবেন। ফলটা দেখাচ্ছি, এই যে ফল, খুব সুন্দর সাইজ হয়েছে। এখন যে দেখে সেই বলে কি ব্যাপার, এটা কি হাইব্রিকেট নাকি? তো এটা তো হাইব্রিড না, এটা হচ্ছে দেশি ফল। দেশি ফল এত বড় হয় না। আর এই সময়টা, এই চালানে, এই আবহাওয়াটা এতটাই খারাপ গেছে, কারো ফল বড় হয় নাই। শুধু এই বাগানটার ফলই সাইজ মোটামুটি সুন্দর হয়েছে, তাছাড়া কারো ফল বড় হয় নাই। ঠিক আছে, তো ফলগুলো কীভাবে ওষুধ দিয়ে স্প্রে করছে এটা সবাই কিন্তু বোঝে না, যারা নতুন তারাও বোঝে না, যারা পুরাতন তারাও এখন ভুলে গেছে যে ফল এত ছোটো হওয়ার কারণ কী। ছোটো ছোটো হয়ে পেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারেন। ফল দেখছেন কত বড় সাইজ,
কত বড় সাইজ, প্রচুর বড় সাইজ। চিকন চিকন গাছে বড় বড় ফল দেখতে ভালো লাগে। এই যাকোস আপনাকে দেখাই, এটা ডোকাটা এই কি একটা ডোকা, এর ভিতরে যদি এত বড় একটা ফল ধরে কেমন হয় বলেন? এটাও তো প্রায় 400 গ্রামের কাছাকাছি হয়ে যাবে যখন পাকে। এমনিতেই অনেক বড় দেখা যাচ্ছে এই যে ফল হচ্ছে। তো সবাই যেহেতু ব্যবহার করে অনেকেই জানে না যে ফল বড় হওয়ার পদ্ধতিটা কি, অনেকে বলে না, মানুষ হিংসম করে। তো আমার যারা ভিউয়ার্স তাদের জন্যই বলবো, এটা হচ্ছে আপনার প্লানোফিক্স ইউজ করলে আপনার ফল অনেকটা বড় হবে, ঠিক আছে। এই যেমন তো হচ্ছে দেখছেন কত বড় সাইজ, মাশাআল্লাহ প্রচুর বড় সাইজ ফলগুলো দেখাচ্ছি। তার কারণ হচ্ছে সবই অবদান হচ্ছে আপনার প্লানোফিক্স, এটা ইউজ করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।